আসসালামু আলাইকুম আমি নিলিমা ফরম নিলিমা কিচেন আজকে আমি কলা ফিটা বানাইমু আর আমার রেসিপি আপনার সাথে শেয়ার করমু দেখাইমু আমি কিভাবে কলা ফিটা বানাই ওখানে কলা আছে আমরা তো কলা আনা পড়ে কয়েকটা খাওয়া হয় কয়েকটা এইভাবে খালো হয়ে যায় তখন আমরা ফালাই দিই ওয়েস্ট করি কলা ওয়াশ না করিয়া একটা ফিটা বানানি যায় আর এই ফিটা বানাইতে খুব সুজা তাড়াতাড়িও হয় আর আমি যখন খোলা পিঠা বানাইম তখন কোনো রকমের কোনো চিনি অথবা গুড় দিতাম না ন্যাচারেল সুইট থাকবো ফ্যামিলি যদি ডায়াবেটিস রুগী থাকেন তারাও খাইতে পারবা আমি একটা কোলা দিয়ে বানাইম পিঠা কয়েকটা পিঠা হইব বিকালের সার সাথেও খাওয়া যায় আমি একটা কাটা চামচের সাহায্যে খোলারে মাছ করে নিলাম খোলা যখন মাছ করবো তখন খুব ভালোভাবে মাছ করবো ককানো ককোনাট আছে মানে নাৰিকল আছে আমি নাৰিকলো দিমো আৰু পাঁচটা বড়ো খেজুৰ আমি পানী দি ভিজাই ইয়াত পেষ্ট বনাই ৰাখিছে খেজোৰো দিমো লবণো দিমো ময়দাটো আছেও ময়দা দিমো পৰে আমি ককোনাট এড কৰা তাৰপৰা আমি খেজুৰো এড কৰা ককোনাট আৰু খেজুৰ দিয়া আমি খুব ভালভাৱে মিক্স কৰা এমনিতো ক'লা আৰু নাৰিকল যিকোনো কিছু মাহ খাইলে খুব সুন্দৰ গ্ৰান হয় আৰি পিঠা খাইতো ক'তো মজা হ'ব তাত বনাই খাৱা ফুৰে বুজবা এইখন আমি লবন দি ৰাম পৰিমাণ মত য'তুকু আমাৰ দৰকাৰ দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করাম এখন আমি ময়দা সামান্য সামান্য করি দিব আর ভালোভাবে মিক্স করমু মদা যদিও বেশি হয় অসুবিধা না একটু ফানি এড করে নিবা তো তকি পাটা ঠিক হয়ে যাব আর পানি যখন এড করবো তখন ফানিও সামান্য সামান্য করে এড করবো আর আমি ওখানেও সুজি দিলাম সার চামুচের সার চামুচ আবার আমি সামান্য ফানি দিলাম দিয়া ভালোভাবে মিক্স করবো আমি বাটার বানাইয়া এক ফিফটিন মিনিট রাখবো তারপরে আমি বাজব আবার আমি ময়দা কিছু এড করলাম আমি সামান্য পানিও এড করলাম করিয়া আবার ভালোভাবে মিক্স করলাম ওটা বেশি ফাতলা হইলে আবার হইতো না কিছু গণত থাকতো হইব আর আমি চুলার উপরে তেল দিছি আমার তেল গরমর আর যখন আমি ফিটা বানাইম তখন আমি দুই দুইটা চামচের সাহায্য বানাইম আগ দিয়ে দেওয়া যায় আমি ফিটা বানানি শুরু করছি সবটি ফিটা এক সমান হইতো না বড়ো হইব দেখতে সুন্দর লাগে আর এই পিঠা বাজতে সময় লাগব পাঁচ ছয় মিনিট আমি মিডিয়াম ফ্লেমে বাজলাম পিঠা বাজা পরে খুব সুন্দর একটা রঙও হয় দেখতেও সুন্দর লাগে খাইতে তো খুবও ভালো লাগে মিঠা কম থাকে ডায়বেটিস রোগীর লাগে তো খুবও ভালো ফিটা কিছু বাজা হয়ে গেছে আর কয়েকটা ফিটা রয়েছে খুব সুন্দর রঙ হয়েছে বাজাফরে খুব সুন্দর গ্রানও বাই রয়েছে দেখতে খুব সুন্দর লাগে আমার রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা লাইক এন্ড শেয়ার করবা আমার ফেসবুক পেজ আছে নীলিমা কিসিন লাইক এন্ড ফলো করবা যারা নতুন রাধুনি তারা লাগে শুভকামনা থাকলো আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করব আল্লাহ আমরা যেখানে আসি ভালো রাখতা সুস্থ রাখতা আপোনাৰ চবাৰ লাগি তাকো চালাম শুভকামনা এন দুৱা খদা হাফিজ